আসসালামু আলাইকুম বন্ধুরা একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কলেজ রিভিউ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি বিজ্ঞান একাদশ শ্রেণীর একুশ বাইশের তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারবে কী কী মাধ্যমে পড়ানো হয় কলেজ ড্রেস পাশাপাশি জানতে পারবে আবেদন করার ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা এবং আবেদন প্রসেস ভর্তি ও মাসিক খরচে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সর্বশেষ আলোচনা করব কোটা কত বেলে তুমি চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট নিয়েও কথাবার্তা বলবো। বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আলোচনা করব কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র ফার্মগেটে অবস্থিত দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ বিজ্ঞান শিক্ষার জন্য এটি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান এই বিদ্যাপীঠ উনিশশো চুয়ান্ন সালে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সরকারি বিজ্ঞান কলেজ হিসাবে নামকরণ হয় প্রায় নয় একর আয়তনের বিশাল ক্যাম্পাসের এই কলেজটি অত্যন্ত মনোরম পরিবেশ দ্বারা বেষ্টিত প্রত্যেক বিভাগে আছে নিজস্ব ল্যাব ব্যবস্থা এবং প্রত্যেক ল্যাবে আছে আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজের মাল্টিমিডিয়া পদ্ধতিতেও ক্লাস নেওয়া হয় শিক্ষার্থীদের দৈনন্দিন উপস্থিতি বায়োমেট্রিক পদ্ধতিতে নির্ধারণ করা হয় সর্বশেষ যে কথাটি বলবো বর্তমানে কলেজটিতে মোট চৌচল্লিশ জন শিক্ষক আছেন বিভিন্ন বিভাগে প্রত্যেক শিক্ষকই বিসিএস ক্যাডার কি কি মাধ্যমে পড়ানো হয় এই কলেজটিতে এখানে শুধুমাত্র ছাত্ররাই ভর্তি হতে পারে এবং বিজ্ঞান বিষয়টি রয়েছে এবং বাংলা মাধ্যমের ড্রেস পরিচিতি তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের কলেজ ড্রেস আপ এবার আসি আবেদন করার ন্যূনতম যোগ্যতা আসন এবং আবেদন এখানে শুধুমাত্র বিজ্ঞানেই ভর্তি হওয়া যায় বাংলা ভার্সনে ভর্তির ন্যূনতম যোগ্যতা জিপিএ পাঁচ আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সন একটি ভার্সনে যেহেতু এখানে রয়েছে বারোশো তিরিশটি আসন রয়েছে আবেদন কিভাবে করতে হয় আবেদন করতে হবে অনলাইনে যেহেতু এখানে কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে এখানে আবেদন করতে হয় ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা দিব ভর্তি ফি ও মাসিক বেতন বিজ্ঞান বছরে একবারই দিতে হয় সেই ফিটি সেটি হচ্ছে পাঁচ হাজার টাকা কম বেশি বৃত্তি ও কোটা সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা এবং উপবৃত্তির এখানে ব্যবস্থা রয়েছে ক্লাস পরীক্ষা ও অন্যান্য নিয়ম শিক্ষকরা যথেষ্ট আন্তরিক নিয়মিত ক্লাস করলে এখানে শিক্ষকরা ক্লাসগুলো ফলো করলে এক্সট্রা কোনো প্রাইভেটের প্রয়োজন হয় না তাছাড়া এখানকার শিক্ষকরা যথেষ্ট ছাত্র বান্ধব প্রত্যেকটা ছাত্রের ব্যাপারে তারা যত্নশীল যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকেন তাছাড়া অনেক শিক্ষকই আছেন যারা বিভিন্ন বইয়ের লেখক এবং তাদের লেখা বই কলেজেই পড়ানো হয় কত পেলে চান্স পাবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর পরিবর্তন হয় রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে পাঁচ অবশ্যই এটা ন্যূনতম যোগ্যতা এবং নম্বরের হিসাবে এগারোশো প্লাস পেলে এখানে একটি সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি এবার কিন্তু ঢাকা বোর্ডে অনেক এ প্লাস পেয়েছে তাই এই কলেজটিতে একটু চাপ বেড়ে যাবে তাই এই নাম্বারটি কিছুটা পরিবর্তন হতে পারে আপডেট পেলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব হোস্টেল ঢাকার বাইরে শিক্ষার্থীদের আবাসনের জন্য কলেজে দুটি আবাসিক হল রয়েছে একটি হচ্ছে কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস অপরটি হচ্ছে ডক্টর কুদরতি খুদা ছাত্রাবাস হলের ছাত্রদের শুরুতে এক বছরের জন্য টাকা জমা দিতে হয় আর খাওয়া দাওয়ার খরচ হিসাবে প্রতি মাসে আলাদা করে টাকা দিতে হয় হলে আছে খুব কড়া নিয়মকানুন এবং খুব ভালো সিকিউরিটির ব্যবস্থা যাতে ছাত্রদের কোনোরকম অসুবিধা বা বিপদ আবদে পড়তে না হয় হলের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং সম্পূর্ণ রাজনীতিমুক্ত হলের খাবারের মান এবং লেখাপড়ার পরিবেশ অত্যন্ত ভালো সার্বক্ষণিক শিক্ষক দ্বারা হল মনিটরিং করা হয় কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস যেখানে একশো বিশটি সিট রয়েছে ডক্টর কুদরতি খুদা ছাত্রাবাস যেখানে একশো পঞ্চাশটি সিট রয়েছে মাসিক মিল অর্থাৎ খাবার দাবার খরচে তিন হাজার টাকা মধ্যে তিন হাজার টাকার মধ্যেই করা যায় ছুটি হলে মিল বন্ধ থাকে সেক্ষেত্রে তোমাকে নিজেই ব্যবস্থা করে নিতে হবে ট্রান্সপোর্ট ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা আছে বাসের নাম স্পন্দন এক এবং স্পন্দন দুই এই দুটি বাস যা মিরপুর ও যাত্রাবাড়ি রুটে নিয়মিত চলাফেরা করছে তোমরা চি স্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম সরকারি বিজ্ঞান কলেজ সম্পর্কে বিস্তারিত আপডেট আগামী আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ